গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পল্লী বিদ্যুতের এনার্জি মিটারে বিদ্যুৎ বিল বেশি আসার প্রধান কারণ কি। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই বুঝে যাবেন আপনার বাসা বাড়িতে বৈদ্যুতিক বিল বেশি আসার যে প্রধান কারণটি সেটি কি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন কি কারণে আপনার বাসায় বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে পল্লী বিদ্যুতের এনার্জি মিটারে বিদ্যুৎ বিল বেশি আসার প্রধান কারণটা আসলে কি। সেটি আজকে আমি এই ড্রয়িংয়ের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিব। যদি আপনি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আপনি বুঝে যাবেন আপনার পল্লী বিদ্যুতের যে এনার্জি মিটার আছে এই এনার্জি মিটারে বিদ্যুৎ বিল বেশি আসার যে প্রধান কারণটি সেটি আপনারা বুঝতে পেরে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং, তো এই ড্রয়িংয়ের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো মূলত। তো এই ড্রয়িংয়ে প্রথমে যেটি আমি ড্রয়িং করেছি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক পোল। এটি পুরোটা বৈদ্যুতিক পোল এবং এই যে কালো একটা টান এবং লাল তিনটে টান, এই তিনটা হচ্ছে পোলের উপরে যে তার থাকে ওয়্যার কেবল, সেই তিনটা হচ্ছে লাইন আর কালোটা হচ্ছে নিউট্রাল। তারপরে আমি একটি ড্রয়িং করেছি সেটা হচ্ছে এনার্জি মিটার, মানে পোল থেকে যে আপনার বাড়ির পিছনে যে এনার্জি মিটারটা স্থাপন করা হয় সেই এনার্জি মিটার আমি এখানে অঙ্কন করেছি, মানে ড্রয়িং করেছি এই যে এনার্জি মিটার। তো তারপরে যেটি আমি ড্রয়িং করেছি সেটি হচ্ছে আপনার বাড়ির ভিতরে মানে বাসার ভিতরে মেন সুইচ। আপনারা সবাই জানেন বাসার ভিতরে যে একটা মেন সুইচ স্থাপন করা হয় সেই মেন সুইচটি আমি এখানে ড্রয়িং করেছি। তো এখন দেখতেই পাচ্ছেন বৈদ্যুতিক পোল থেকে প্রথমে যে দুটি তারের মাধ্যমে আপনার মিটারে আসে সংযুক্ত হয় সে দুটি হচ্ছে এই দুটি তার, একটি হচ্ছে লাইন লালটা আর একটি হচ্ছে নিউট্রাল কালোটা। দেখবেন সাদা কালারের একটা তার, সিলভার কালার, তার সঙ্গে একটি কালো তার জড়িয়ে থাকে। তো কালোটাই মূলত ওই লালটি, এটা হচ্ছে লাইন তার, আর সাদা সিলভার কালার যেটি আপনারা দেখতে পান সেটি হচ্ছে নিউট্রাল। তো আমি নিউট্রাল আর লাইন নিয়ে আসছি। তো প্রথমেই বলে নেই এই এনার্জি মিটারের চারটা পয়েন্ট থাকে, দুটি হচ্ছে ইনপুট পয়েন্ট, দুটি হচ্ছে আউটপুট পয়েন্ট। তো ইনপুট পয়েন্টে আমি এক নম্বরে লাইন দিয়েছি, দুই নম্বরে হচ্ছে নিউট্রাল, আউটপুট পয়েন্টে তিন নম্বর দিয়েছি নিউট্রাল, চার নম্বর দিয়েছি লাইন। তার মানে এদিক দিয়ে ইন হবে, এই পাশ দিয়ে আউট হয়ে আপনার ম্যান সুইচে যাবে। তো ম্যান সুইচের ভিতরে দেখবেন দুইটি সিনামাটির কাট আউট থাকে, সেটা আপনারা সবাই বোঝেন। আর ম্যান সুইচের এক পাশে একটি হাতল থাকে যেটাতে আমরা অন অফ করি। তো এই নিউট্রাল পয়েন্ট থেকে এই নিউট্রাল হয়ে আমি এই ম্যান সুইচের যে হাতলটি আছে সেটাতে আমরা অন অফ করি, তার গোড়াই এটা আমি কানেকশন করে দিয়েছি। আর এই লাইন থেকে যেই দুটি আপনার কাট আউট আছে সে কাট আউটে আমি এই দুটি সংযোগ করে দিয়েছি। তো কাট আউটের আউটপুট থেকে লাইন আর আপনার এই হাতলের এই বাইরের পাশ থেকে আর কি এই যে নিউট্রাল সোর্স, মানে আপনার বাসার লোড লাইন, ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি, আদার্স ইত্যাদি। তো মূল যে কারণটি হচ্ছে যেটি আমি আপনাদের বোঝাবো সেটি হচ্ছে এই এনার্জি মিটারে বিদ্যুৎ বিল যদি বেশি এসে থাকে তার প্রধান কারণটা কী সেটা আমি এখন আপনাদের বোঝাবো। তো প্রধান কারণ হচ্ছে আপনার মিটারের বাইর পাশে একটি আর্থিং রড আপনারা বসান, সবার বাসা বাড়িতে আছে এই যে আর্থিং রড, আমি লিখছি যেটা আর্থিং রড। এই আর্থিং রডটি যদি পোল থেকে যেহেতু তার দুটি আসছে, একটি হচ্ছে কালো তার দেখবেন আপনি আর একটি সিলভার কালার, তো সিলভার কালার যেটা সেটা হচ্ছে এই যে আমি কালো এখানে দিয়েছি, তো নিউট্রাল। তো এই নিউট্রালের সঙ্গে
মানে ইনপুট নিউট্রালের সঙ্গে যদি আর্থিং কানেকশন করা থাকে তাহলে রাইট, ঠিক আছে। যদি এই আর্থিংটা এই পাশে ইউজ না করে যদি আউটপুটে ইউজ করে তাহলে একটি ভেজাল আছে। কী সেই ভেজাল সেটি আমি আপনাদের এখন বিস্তারিত বলবো। ধরেন এই পোল থেকে শুধু আপনার বাসায় যে লাইন দিয়েছে তা কিন্তু না, এই পোল থেকে আরও 10টা বা আরও 20টা বাসায় লাইন যাইতে পারে। তেমনি ধরেন যে রহিম সাহেবের বাসায় লাইন দিয়েছে, যদি রহিম সাহেব বিদ্যুৎ না ইউজ করে, ধরেন বাসা বাড়িতে কেউ নাই, তারা বেড়াইতে গেছে বা ঘুরতে গেছে, তো সেম এখান থেকে যে লাইন হয়ে যে ওর মিটার হয়ে, কারণ আমি একটা কথা বলে নেই, বিদ্যুৎ শব্দের অর্থ হচ্ছে তড়িৎ মানে চলমান, বিদ্যুৎ কারো বাধা মানে না, সে সব সময় চলমান, সে চলতেই থাকে, মানে গোল আকৃতি সে চলতেই থাকে। তো যেহেতু এই রহিম সাহেব বাসাতে বিদ্যুৎ ইউজ করতেছে না, বিদ্যুৎ কিন্তু চলমান, তো এ বাসায় যাবে, বাসা থেকে ঘুরে আবার মিটার হয়ে আবার পোলে আসবে। তো পোলে যদি বডি আর্থিং করার না থাকে তাহলে কি হবে, এই যে বিদ্যুৎ এ চলমান থাকবে, এ খুঁজবে কোথায় বডি আর্থিং করা আছে, মানে আর্থিং কোথায় ভূমির সঙ্গে সংযোগ করা আছে, তার মানে কারেন্ট এখান দিয়ে আসবে ব্যাক হয়ে সে ভূমিতে চলে যাবে। যদি পোলে আপনার বডি আর্থিং করা না থাকে তাহলে অবশ্যই এই নিউট্রাল তার হয় আপনার এখানে আসবে। যদি এই নিউট্রাল তার হয় যদি আপনার এখানে আসে, যদি আপনার ইনপুটে যদি আর্থিং তারটি আর্থিং রডটি কানেকশন করা থাকে তাহলে রহিম সাহেবের বাসায় যে বিদ্যুৎ চলমান থাকলো সেই বিদ্যুৎ এই পাশে আসে, আপনার এই নিউট্রাল হয়ে এই ভূমিতে চলে যাবে। আর যদি এই নিউট্রালের সঙ্গে এই আর্থিং রডটি যদি কানেকশন করা না থাকে, যদি আউটপুটে কানেকশন করা থাকে, তাহলে ওই বিদ্যুৎটি এখান থেকে ঘুরে আসে আপনার মিটার যাবে, আপনার মিটারে ভিতর দিয়ে আউটপুট দিয়ে ধরেন চলে যাবে। কিন্তু মিটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী, এই মিটারে ইনপুট দিয়ে আউটপুটে যেটাই যাবে সেটাই এই মিটারে গণনা করবে। তাহলে এই বিদ্যুৎ যখন এই পাশ দিয়ে এই পাশ আসবে তখন অবশ্যই মিটারে গণনা করবে। ধরেন আপনি এক মাসে 200 টাকা ইউজ করেন, কিন্তু এই রহিম সাহেবের বাসার বিদ্যুৎ বিলটা মাঝে মাঝে আপনি দিতে আসে দিতে চলে যায়, সেক্ষেত্রে আপনার মিটার গণনা করে ধরেন 50 টাকা, তাহলে আপনার অতিরিক্ত বিল আসলো 50 টাকা, 200 টাকার সঙ্গে 50 টাকা, 250 টাকা, তাহলে আপনার বাসার অতিরিক্ত বিল আসলো 50 টাকা। এই 50 টাকা বিল কেন বেশি আসলো, এই যে রহিম সাহেবের বাসায় বা আরও আদার্স যারা এই পোল থেকে যারা লাইন নিয়েছে সেই ব্যবহৃত যে বিদ্যুৎ যারা ব্যবহার করতেছে না, সেই বিদ্যুৎটি যদি ঘুরে নিউট্রাল হয় মানে লাইন হয়ে মিটার হয়ে নিউট্রাল হয়ে ঘুরে যখন আপনার এই যে আউটপুটে যখন থাকবে, যখন এই আর্থিং রডটি কানেকশন করা, তখন আপনার মিটারে বিদ্যুৎ বিলটা বেশি আসবে। আর যদি এই ইনপুটে আর্থিং রডটি কানেকশন করা থাকে তাহলে আপনি কোনো সমস্যা নেই, আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না। তো এটাই হচ্ছে মূল কারণ, যদি আপনি সঠিক কানেকশন করা থাকে ইনপুট নিউট্রালের সঙ্গে তাহলে কোনো বিদ্যুৎ বিল বেশি আসবে না। কিন্তু অধিকাংশ টেকনিশিয়ান ভুল করে আউটপুটের সঙ্গে নিউট্রাল কানেকশন করে দেয়, মানে এই আর্থিং রডটা কানেকশন করে দেয়, সেই ক্ষেত্রে আপনার মিটারে গণনা আসবে বা বিদ্যুৎ খরচ বেশি হবে। তো আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনার বাসা বাড়ির যে আর্থিং রডটি আপনারা স্থাপন করেছেন, দ্রুত এই ভিডিওটি দেখার পরপরই আপনারা চেক দেন এই আর্থিং রডটি কি এই ইনপুট নিউট্রালের সঙ্গে বডি আর্থিং করা আছে না আউটপুটের সঙ্গে করা। যদি আউটপুটের সঙ্গে করা থাকে দ্রুত চেঞ্জ করে ইনপুটের সঙ্গে সংযুক্ত করে দেন, তা না হলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। আর যদি ইনপুটের সঙ্গে কানেকশন করা থাকে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে না, আপনার কোনো চিন্তাই নেই, নো চিন্তা, ডু ফুর্তি। শুধু এটা পল্লী বিদ্যুতের যে এনার্জি মিটার আছে এই এনার্জি মিটারের ক্ষেত্রে। তো গাইস, আমার এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটি সম্বন্ধিত আরও বিস্তারিত কিছু জানতে চান সেটিও আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। তো আশা করি আমার এই পুরো ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। তো গাইজ, আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেটিরও সঠিক রিপ্লাই দেওয়ার জন্য।
আর যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো ইকুইপমেন্ট কিনবেন কিন্তু কোন পণ্যটি কিনবেন বুঝতে পারতেছেন না, সেটিরও পরামর্শ আমার কাছে চাবেন। আমি ইনশাআল্লাহ সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো গাইজ, আজকে আর কথা বাড়াবো না, আপনারা খুব সহজেই আমার এই ভিডিওটি ফলো করলে কিন্তু আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল সেভ করতে পারবেন, মানে অতিরিক্ত যে বিদ্যুৎ বিলটি আসবে সেই বিদ্যুৎ বিলটি। তো গাইজ, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।